প্রিয় শিক্ষার্থীরা, আজকে 3.3 অনুশীলনী অর্থাৎ জ্যামিতির 3.3 এর ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এর আগে আমরা হায়ার অ্যাসেম্বলিতে করেছিলাম যে একটা ত্রিভুজের যদি তিনটে বাহু তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে কি রকম, যে একটা a x1 y1 b x2 y2 c x3 y3, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 1 1 1। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম। এছাড়াও আরেকটা আমাদের শর্টকাট ফর্মুলা ছিল কিরকম, যে x1 y1 তারপর x1 x1 x2 x3 y1 y2 y3 x1 y1, আমরা এভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছিলাম। তবে যে যেভাবে ইচ্ছা করতে পারে, যেমন এটা বিস্তার আমি কিভাবে করতে হয়, হাফ ইন্টু আমরা যদি প্রথমটাকে ধরি কত x1, তাহলে এটা কত হবে y2 মাইনাস y2 মাইনাস y3 মাইনাস y1 যদি ধরি x2 মাইনাস x3 প্লাস 1 যদি ধরি x2 y3 মাইনাস x3 y2। ঠিক এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। যেমন একটি ত্রিভুজের কোশিটা হলো এরকম, একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে জিরো জিরো সিক্স ফাইভ এবং মাইনাস টু ফোর, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে এইরকম যদি আমাদের প্রশ্ন দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই এই সূত্রটা দিয়ে আমরা বের করবো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। ক্ষেত্রফল ইকুয়াল হাফ, প্রথম বিন্দুটা আমাদের দেওয়া আছে জিরো 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 সিক্স ফাইভ মাইনাস টু ফোর ওয়ান ওয়ান ওয়ান। আমরা নির্ণয় করেছি যেভাবে ঠিক ওভাবে আমরা নির্ণায়কের মতো করে বিস্তার করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে প্রথমে হাফ হাফ নিয়ে আমি দেখানোর জন্য জিরোটাকে নিব, জিরোটা না নিলেও আমাদের হবে জিরো এটা একটা বাদলে ফাইভ মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর মাইনাস আবার জিরো এটা এটা তাহলে সিক্স প্লাস টু প্লাস ওয়ান নিলে টোয়েন্টি ফোর প্লাস টেন এত বর্গ এত, তাহলে জিরো দিয়ে এটা জিরো এটা জিরো হাফ ইন্টু থার্টি ফোর সেভেন্টিন এত বর্গ এত। শিক্ষার্থীরা আমি আর একবার বলি, ত্রিভুজের ক্ষেত্রফলটা অনেকের হয়তো একটু বুঝতে সমস্যা হয় বা নির্ণায়কের বিস্তারগুলো, যদি কোনো অংশে মানে নির্ণায়কের মধ্যে বা এরকম ক্ষেত্রফলের মধ্যে যদি দুইটা জিরো থাকে, তাহলে আমরা এরকম যদি জিরো ধরে ধরে আমি ওখানে দেখানোর জন্য যাচ্ছে লেখা দিলাম যে জিরো যদি ধরতে লেখা জিরো এই জিরো যদি ধরতে লেখা জিরো লাস্টে একটা ওয়ান লিখতে আমাদের ক্ষেত্রফলটা খুব সহজে বের হয়ে আসে। তাহলে আমরা শুধু ওয়ান দিয়ে যদি আমরা করতাম তাও কিন্তু হয়ে যেত। তাহলে আমরা যে নিয়মটা হলো যে যাকে ধরবো তার সারি এবং কলামটা বাদ যাবে, তাহলে ওয়ানকে যদি ধরি তাহলে এর সারিটা বাদ যাবে এর কলামটা বাদ যাবে, তাহলে এটার সাথে এটা গুণ সূত্রে একটা মাইনাস এটার সাথে এটা গুণ দিব আমরা, তাহলে চার ছয় চব্বিশ সূত্রে মাইনাস আর এইটা মাইনাস টেন মাইনাস মাইনাস প্লাস টেন, তাহলে থার্টি থার্টি ফোর দুই দিয়ে ভাগ দিলে হবে তখন সতেরো বর্গ একক।
আমরা ঠিক এভাবে প্রতিকারের ক্ষেত্রফল বের করব। তবে কিছু কিছু অঙ্ক আছে, যেমন আমাদের এখানে যদি সংখ্যা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা একটা একটা সিস্টেম ধরবো কিরকম, যে যেকোনো একটা সাইজটা জিরো বানাবো। যেমন পরবর্তী অঙ্কটা আমি করে দিই, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যদি কখনো কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু কত দেওয়া আছে, যেমন টু মাইনাস ওয়ান, এ প্লাস ওয়ান, এ মাইনাস থ্রি, এ প্লাস টু ওয়ান, এ, ঠিক এইরকম যখন থাকবে মানে সংখ্যা ছাড়াই, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করবো কিরকম, যে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল হাফ টু মাইনাস ওয়ান, এ প্লাস ওয়ান, এ মাইনাস থ্রি, এ প্লাস টু, এ ওয়ান ওয়ান ওয়ান। তাহলে আমরা যদি একদিক থেকে বিস্তার করি, অর্থাৎ দুইকে যদি ধরি, তাহলে এই দুই এইটা এখানে এই সারি এবং কলাম আছে, তাহলে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা আমরা গুণ দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে একটা না একটা সময় এ স্কোয়ার, এ কিউব, এ পাওয়ার ফোর এরকম আসতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালকুলেশনের জটিলতার সৃষ্টি হতে পারে। কিন্তু যদিও হবে এভাবে কিন্তু আমরা বিস্তার করে করতে পারবো। তাহলে আমরা একটা সহজ একটা টেকনিক একটা অবলম্বন করবো, কিরকম যে আমরা যে কোনো একটা সাইডে যদি দুইটা মান যদি জিরো বানাইতে পারি, মানে দুইটা উপাদান এটা একটা এটা একটা, ঠিক আগের মানটা যদি আমি এখানে জিরো, এখানে জিরো, এখানে ওয়ান, ঠিক এটাতেও, তাহলে আমাদের তাহলে হাফ ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান, এ প্লাস টু, টু মাইনাস এ মাইনাস থ্রি, এ জিরো জিরো ওয়ান, হাফ তাহলে ওয়ানকে যদি আমরা ধরি ওয়ানটাকে, তাহলে এর সারি এবং কলাম বাদ দেয়, তাহলে এটা এবং এটা বাদ দেয়, তাহলে কত হবে এটার সাথে এটা আমরা গুণ দিব, কত হবে তাহলে ওয়ান মাইনাস এ মাইনাস থ্রি মাইনাস ওয়ানের সাথে এটা গুণ দিব, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস প্লাস করে দিই, তাহলে ওয়ান তাহলে টু মাইনাস এ, তাহলে কত হবে হাফ মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস টু মাইনাস এ, হাফ টুয়াইস এ মাইনাস ওয়ান, এত বর্গ এত, তাহলে ক্ষেত্রফলটা আমরা কি পেলাম হাফ হাফ ইন্টু মাইনাস টু বর্গ টুয়াইস এ বর্গ এত। তাহলে সেক্ষেত্রে আরেকবার আমি বলে দিই যে যদি কখনো কোনো অঙ্কের প্রতি এরকম দেওয়া থাকে যে পি প্লাস ওয়ান পি প্লাস টু, তোমাদের পরবর্তী ম্যাথ বলতে যেমন আছে যে পি প্লাস ওয়ান পি পি প্লাস টু পি প্লাস থ্রি, তা আমরা যদি একবারে বিস্তার করি যে টু ইকুয়াল এটা ধরি এটা ধরি এটার সাথে এটা এটার সাথে এটা, আবার এটা ধরি এর সারি কলাম বা এটার সাথে এটা এটার সাথে এটা, আবার ওয়ান ধরি আগের মতো করে বিস্তার করে দিই, তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের এই বিস্তারের মানটা অনেক বড় হবে। এটাতে একটু আমাদের জন্য ক্যালকুলেশন করার একটু জটিলতার সৃষ্টি হতে পারে। তার থেকে আমরা সহজ প্রসেস কি করবো, যে দিক ওয়ান থাকবে সেদিকে আমরা জিরো করে দেব। তাহলে কিভাবে জিরো করব, আমরা এর সারি বা যদি কলামে ওয়ান ওয়ান থাকে বা সারিতে ওয়ান ওয়ান থাকে সেগুলোকে আমরা যে কোনো এক সাইড থেকে জিরো বানাবো। তাহলে আমরা এখানে কি কাজটা করছিলাম, কাজটা করছিলাম যে সারি আর ওয়ান ড্যাশ ইকুয়াল আর ওয়ান মাইনাস আর টু, আর আর টু ড্যাশ ইকুয়াল আর টু মাইনাস আর থ্রি, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে আমরা বিয়োগ করে দিয়েছিলাম আর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিটা আমরা বিয়োগ করে দিয়েছিলাম। তাহলে আমাদের যে কোনো একটা দিক থেকে আমাদের দুইটা অবশ্যই জিরো আসবে, তাহলে যদি জিরো আসে তাহলে এখন এই জিরো যদি আমরা ধরতাম, তাহলে এই সারি কলাম বাদ দিলে আসলে দেখা যাচ্ছে বিস্তার করে জিরো ধরলে পুরোটাই জিরো হয়ে যাবে, আবার এই জিরো ধরলে সেটাও আবার জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যদি ওয়ান ধরি তাহলে এই সারি বাদ যাবে এর কলাম বাদ যাবে, তাহলে এটার সাথে এইটা গুণ মাইনাস এর সাথে এটা আমরা গুণন করে দিব, তাহলে আমরা কত টুয়াইস এ মাইনাস ওয়ান ইকুয়াল
হাইব্রিড ফ্লাইট মানে কোন এত বড় একক। এর সাথে আরেকটা কোশ্চেন ছিল কি যে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখা হবে, বিন্দুগুলি বিন্দুগুলি সমরেখা হলে সমরেখা হলে ক্ষেত্রফল ক্ষেত্রফল শূন্য শূন্য হবে, ক্ষেত্রফল কত হবে হাফ ট্রাইস এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা ট্রাইস এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অতএব এই করতে গেলে আমরা কত পাবো হাফ, তার মানে এর মান যদি হাফ হয় তবে আমাদের ক্ষেত্রফল শূন্য হবে। Thank you for having me to do cluster.